বল ছুঁড়ে মারছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স, আর সেই বলে লম্বা লম্বা বাউন্ডারি মারছেন মুনিম শাহরিয়ার। আগামীকাল বিকালে আফগানদের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ময়মনসিংহের এই ক্রিকেটার। মুনিম শাহরিয়ারের মেধা ও ক্রিকেটীয় দক্ষতায় ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। মুনিম শাহরিয়ারের জাতীয় দলে ডাক পাওয়াটা অনেকটা স্বপ্নের মতোই বলতে পারেন, কেননা কিছুদিন পূর্বে নিজেই চেয়েছিলেন ক্রিকেট থেকে দূরে সরে যেতে। তবে পরিশ্রম করলে সফলতা যে নিজ থেকেই কাছে আসবে তার দৃষ্টান্ত হয়তো মুনিম শাহরিয়ার নিজেই। ডুবতে বসা একটা সূর্য হঠাৎ আলো ছড়ান ডিপিএলে, আর সেই আলোয় চোখ পড়েন বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের, যার ফলস্বরূপ বিপিএলে জায়গা করে নেন বরিশালের দলে। তবে বরিশালের দলে জায়গা পেলেও একাদশে প্রথম দিকে জায়গা হয়নি মুনিম শাহরিয়ারের। যখনই বিপিএলে সুযোগ পেলেন সবার দৃষ্টি যেন কেড়ে নিলেন এই ক্রিকেটার। ক্রিকেট দানব ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে নিজের পারফরমেন্সের দ্যুতি ছড়িয়েছেন তিনি। ক্রিকেট দানব ক্রিস গেইলের ব্যাটিং অপূর্ণতা ট্যারি পেতে দেননি এবারের বিপিএলের দর্শকদের। ডিপিএল ও বিপিএলে ভালো খেলার ফলস্বরূপ এবার সুযোগ পেয়েছেন টি টোয়েন্টি জাতীয় দলে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের ওপেনিংয়ে দেখা যাবে এই ক্রিকেটারকে। আর এজন্যই হয়তো মুনিম শাহরিয়ারকে নিয়ে একটু বেশি মনোযোগ ছিল ব্যাটিং কোচ জেমি সিডন্সের। মুনিমের প্র্যাকটিস দেখে একবারের জন্য মনে হয়নি এই ক্রিকেটার কাল প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নামবেন। মুনিমের প্রতিটা শর্ট ও শরীরী ভাষা যেন একজন পরিপক্ক দক্ষ ক্রিকেটারের মতোই। সকলেরই আশা থাকবে টি টোয়েন্টি ক্রিকেটে ওপেনিং নিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ দলের ওপেনিংয়ের ঘাটতিটা পূরণ করতে পারবেন তিনি। সাব্বির খান, বিএসএসটিভি স্পোর্টস।